जब भी मुझे भूख लगे मेरा दिल दीवाना बोले मैगी खा ले खा ले मैगी। মানে প্রতিটা ভিডিওতে মানে সেই সকাল থেকে এই রাত অবধি মশা কিন্তু আছে আর কেউ না। সুস্থ আছো, ভালো আছো, অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। আজকে তোমাদের সাথে 24 আওয়ার্স চ্যালেঞ্জ শেয়ার করবো, ফুড চ্যালেঞ্জ হবে। আজকে 24 আওয়ার্স মানে 24 ঘন্টা আমি ম্যাগি খাবো, আমাদের সবার প্রিয় ম্যাগি, ব্রেকফাস্ট টু ডিনার। আজকে ম্যাগি 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 হবে শুধু। চলো যাই। এই চ্যালেঞ্জটা কোনো 2 মিনিট নুডলস চ্যালেঞ্জ না, এটা ম্যাগি একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের নুডলস আমি ট্রাই করবো চ্যালেঞ্জের মধ্যে। লাস্ট টাইম আমি নীলাঞ্জনা অ্যান্ড বিউটি ইনফাইনাইটকে দেখেছিলাম যে এই চ্যালেঞ্জটা করতে, 24 আওয়ার্সের ম্যাগি চ্যালেঞ্জ, তো আমিও ট্রাই করলাম 24 আওয়ার্স ম্যাগি চ্যালেঞ্জ। একটা সসপ্যানে 1 কাপ জল দিয়ে দিলাম, ওভেনটা জল দিয়ে একটা ম্যাগি দিয়ে দিলাম, ওটা বয়েলড হবে, বয়েল হয়ে গেছে, ওটাকে চেপে তুলে নিলাম জলটা থেকে। একটা কড়াইতে 2 চামচ তেল দিলাম, ওটা গরম হবার পরে পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এটাকে ভেজে নিতে হবে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ডিমটা দিয়ে দিলাম। এবারে ওই সেদ্ধ করা ম্যাগিটা দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, আর টেস্ট মেকার দিলাম, ম্যাগি টেস্ট মেকার দিয়ে ভালো করে নিয়ে নিলাম। যখন মুঝে ভূত লাগে মেয়েরা দল দিবানা বলে ম্যাগি খালে খালে ম্যাগি খালে খালে। তো আমার এখানে এগ ম্যাগি রেডি হয়ে গেছে, ভেরি ইয়ামি, তো দেখতে তো খুব ভালো লাগছে, দেখি খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। আমার ম্যাগিটা এনজয় করি। তো তোমাদের কার কার ম্যাগি দেখে খেতে ইচ্ছা করছে একটু কমেন্টে জানিও, যদি ইচ্ছা করে যাও রান্নাঘরে বানিয়ে আনো ম্যাগি। এখন আমি আমার ম্যাগিটা এনজয় করি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে লাঞ্চে, তখন আমি এনজয় করি আমার ম্যাগি। 1 কাপ জলের মধ্যে একটা ম্যাগি দিয়ে দিলাম, ওটা বয়েলড হয়ে গেছে, ওটা তুলে রেখে দিলাম। একটা কড়াইতে 1 চামচ তেল দিয়ে দিলাম, আর আমুল পানির কিউব করে কাটা রাখা ছিল ওটা ভাজার জন্য দিয়ে দিলাম কড়াইতে, ভেজে তুলে রাখলাম। পনির ভাজার পরে যা তেল ছিল তাতেই পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ওই তেলেই ভেজে নিলাম, তার উপরে ক্যাপসিকামটা দিয়ে ভেজে নিলাম, আর বয়েল করে রাখা ম্যাগিটাও দিয়ে দিলাম, আর 1 চামচ কিসানের টমেটো সস দিয়ে দিলাম, আর সেই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, আর সয়া সস দিলাম 1 চামচ, ওটা ভালো করে মিক্সড করলাম, আর আর টেস্ট মেকার দিলাম। তো আজকে আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি আমি। আজকে আমি বানিয়েছি চিলি ম্যাগি উইথ চিজ অ্যান্ড পনির,
ওপরে একটু চিজ দিয়েছি, ওটাই বলছি আর কি। বানাতে গেছিলাম অন্য, হয়ে গেছে অন্য। যাই হোক, আমি ভেবেছিলাম যে ওই চিলি পনির ওরকম টাইপের ওটার মধ্যে ম্যাগি দেবো, তো এটাই করেছি। যাই হোক, তো দেখি খেয়ে। বলার কোনো ভাষাই নেই, ভালো হয়েছে। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, বাট খুবই ভালো হয়েছে। আমি আমার লাঞ্চটা এনজয় করি, তোমরাও যাও, খেয়ে আসো লাঞ্চ, কমেন্টে জানিও তোমরা কী খাচ্ছ লাঞ্চে। আমিও ভাই, আমিও আমার লাঞ্চটা এনজয় করি, তো আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স নিয়ে। তো যাই, এখন আবার ওটা খেয়ে নিই, আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। সেদ্ধ করা ম্যাগিটা বাটিতে নিয়ে নিলাম, পেঁয়াজ দিলাম আর কিছু চিলি ফ্লেক্স দিলাম। সেটা চিলি ফ্লেক্স বাড়িতে ছিল না, তাই শুকনো লঙ্কাটাকে কেটে নিয়েছি, চিলি ফ্লেক্স হয়ে গেছে। ধনে পাতা দিলাম, এখানে আমি নুনটা স্কিপ করে গেছি, স্বাদ মতো নুন দিতে হবে। এক চামচ সুজি দিলাম একটু ক্রাঞ্চিনেসের জন্য, আর এক চামচ বেসন, আর এক চামচ কর্নফ্লাওয়ার, আর শেষে ম্যাগি মশলা সেটা দিলাম। দিয়ে দিয়ে ভালো করে একটু চামচ দিয়ে নেড়ে নিলাম, দেন ওটাকে হাত দিয়ে মাখলাম, কারণ কি চামচ দিয়ে অতটা ভালো করে মাখা যায় না। তারপরে তেল গরম করে এটা দিয়ে দিলাম ভাজার জন্যে। তো আমি আমার ইভিনিং স্ন্যাক্স নিয়ে চলে এসেছি। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এটা, এর ভেতরে চিজ আছে, চিজ ম্যাগি পকোড়া, আর এটা নর্মাল পকোড়া। এটা আমি ফার্স্ট টাইম বানালাম, আমি আর কখনো বানাইনি। আই হোপ ভালো হয়েছে, দেখি কেমন হয়েছে। পকোড়া 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 পকোড়া, এটা নর্মাল পকোড়া না, নর্মাল বলছি, নর্মাল পকোড়া মানে এমনি চিজ দেওয়া নেই, আর এতে চিজ দেওয়া আছে, চিজগুলো বেরিয়ে গেছে, তো দেখি বেরিয়ে গেছে, হাফ বয়েল হয়ে গেছে।
ভেতরে চিজ দেখি। ও পকোড়া ফার্স্ট টাইম ট্রাই করছি, আমি জানি না, দেখো দাদুকে খাইয়েছি, দাদু বললো তো বেশ ভালো লাগছে, তো আমি টেস্ট করে দেখি কেমন লাগছে। ভালোই লাগছে, ও সস দিও। তো এটা শেষ করি, এতগুলো রয়েছে শেষ করি, দেখি ডিনারে কি খাই, যদি সুইগি বা জোম্যাটো থেকে যদি কিছু ভালো পাই দেন অর্ডার করবো, না হলে বাড়িতে বানিয়ে নেবো, দেখি কি হয়। আবার আসছি ডিনারের সময়। তো আমি আজকে আমার ডিনার নিয়ে এসে গেছি, আমি বলেছিলাম যে যদি সুইগি থেকে কিছু পাই বা সুইগি বা জোম্যাটো থেকে কিছু পাই যদি ভালো অর্ডার দেবো, কিন্তু কিচ্ছু ভালো পেলাম না, সেই নর্মাল ম্যাগি ওপরে শুধু চিজ গ্রেট করে দেওয়া, তো আমি আর অর্ডার করলাম না, বাড়িতেই বানিয়ে নিলাম, ওটাই খাই। আমার মানে প্রতিটা ভিডিওতে মানে সেই সকাল থেকে এই রাত অবধি মশা কিন্তু আছে, আর কেউ না থাকুক মশা আছে, মশা এখান থেকে ঘুরছিল। আমার লাঞ্চের ভিডিওতেও আছে, ও এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই যে মানে মশা কোথাও যাবে না, মশা থাকবে ভিডিও সাথে, ও ভিডিওতে আসতে চায়, তো আসুক আমার অসুবিধা নেই। তো আমি আমার এই নর্মাল ম্যাগি এটাই খাই আজকে ডিনারে। আজকের আমার সেই সকাল থেকে রাত অবধি ম্যাগির যে রেলগাড়িটা চলছে সেটা এখানে এন্ড করছি, বেশ ভালো লাগলো আজকে ম্যাগি করে, মানে ম্যাগি খেয়ে 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 আমি নিজে কখনো মানে এতবার রান্না করে যাই না, মানে কিছু করার জন্যে, এটা সত্যি আজ মানে আমি গেলাম এতবার মানে নিজে কিছু করতে, হ্যাঁ টুকটাক বানাই, কিন্তু এই বললাম তখন যে পকোড়াটা এই ফার্স্টবার আমি কখনো বানাইনি, তার আগে এই ফার্স্টবার করলাম। তারপরে ওই সকালবেলা সকালবেলা না সরি লাঞ্চে ওই চিলি ম্যাগিটা উইথ পনির অ্যান্ড চিজ, ওটা ওটাও ফার্স্ট টাইম ট্রাই করেছি, আমি কখনো করিনি, মানে করতে চাইছিলাম অন্য হয়ে গেছে, অন্য যাই হোক খেতে ভালো হয়েছিল। তো আজকে এখানেই এন্ড করছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কেমন লাগলো আজকে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, আর যদি আরও এরকম 24 আওয়ার্সের কোনো চ্যালেঞ্জ দেখতে চাও তো কমেন্ট করো নিচে, আমি চেষ্টা করবো করার, অবশ্যই চেষ্টা করবো। ও বাই বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। আমি আমার ম্যাগিটা খাই। Bye-bye.